আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা এখন যেতে আছি কোয়া জালের কাছে বা কারেন্ট জালের কাছে। আমাদের বরিশালের বাসায় কোয়া জাল বলে, তো সেটা দেখি কীরকম মাছ বেজেছে। এখন বর্ষাকাল, আজকে 4 দিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি নামতেছে, তো এখনও বৃষ্টি নামতে আছে দেখতে পাচ্ছেন। সামনে যে চাষাটা যেতে আছে তার জাল ফালাইছে। আমি অনেক দূর থেকে এসেছি মানে ভিডিও করার জন্য। ওই যে বিলেও অনেকে এসে জাল উঠাইতেছে, তো হালকা হালকা দেখা যায়, বৃষ্টির কারণে দেখা যাইতেছে না। তো যাই হোক বন্ধুরা, পাশে পাশে থাকবেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এসে পড়েছি কাছাকাছি, ও প্রচুর পরিমাণে বৃষ্টি নামতে আছে। দেখা যাক কীরকম মাছ বাজে জালে। এসে পড়েছি, এটা কি কাকা চা বাজে? এখন এখন পর্যন্ত মাছ মেলে নিয়ে জালে, দেখা যাক আরো আসতে যাও। কাঁকড়া বাজছে, বড় কাঁকড়া। তো বন্ধুরা, সামনে দুইটা পুঁটি মাছ দেখা যাইতেছে, মাশাল্লাহ বড় সাইজের পুঁটি। একটা গুঙ্গা মাছ আছে, ট্যাংরা মাছ বলে গ্রামের ভাষায়। এটা দুইটা পুঁটি, একটা ট্যাংরা। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, ট্যাংরা মাছটা ছুটে আছে আর পুঁটি মাছ এখনও চলে যাওয়ার জন্য চেষ্টা চলাইতেছে, কিন্তু কারেন্ট জাল থেকে চলে যাওয়া সম্ভব না। বন্ধুরা দেখেন, বিষ লাগাইছে, বিষ পানিতে ডুবে গেছে। ওই যে সামনে কি, ও কই মাছ নাকি সামনে? পুঁটি মাছ দুইটা, বড় সাইজের পুঁটি। তো বন্ধুরা, পুঁটি মাছগুলো অনেক বড় বড়। সামনে কি ওটা পুঁটি? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালো মানে বড় বড় পুঁটি দেখা যাচ্ছে। নিচে কি আছে স্যার? নিচে কি কই মাছ না পুঁটি মাছ? কই মাছ, ও সাকসেস। তো বন্ধুরা, বৃষ্টির ভিতরে কই মাছ পেয়ে গেলাম, পুঁটি, কই, ট্যাংরা, অনেক ইত্যাদি ইত্যাদি মাছ আছে বিলে। নিচে কি না মাছ নাই? তো বন্ধুরা, সামনে পুঁটি মাছ দেখ, এই নিচ পানিতে কি আছে একটা পুঁটি? বন্ধুরা, এটাও পুঁটি মাছ। তো বন্ধুরা, অনেক সুন্দর লাগতেছে বর্ষার ভিতরে ছাতা মাথায় দিয়ে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার। তো বন্ধুরা, কে কে মিস করতেছেন এই যে পুঁটি মাছ, দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর বিদেশি প্রবাসী ভাইয়েরা যারা দেখতেছেন তারাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ওটাও পুঁটি মাছ বন্ধুরা, বড় সাইজের পুঁটিগুলো। এই সামনে আর একটা আছে পুঁটি। কাঁকড়া বাদ যাবারও আর আবার একটি পুঁটি বাজছে। ও ওরা কি স্যার, তেলাপিয়া নাকি? ও পোনা মাছ, সরপুটি সরপুটি, পোনা মাছ না সরপুটি। এই চল গেছে, চলে 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 যাবে, চলে যাবে, চলে যাবে। বড় একটি সরপুটি পেয়েছে। তো আর আছে নিচে গেছে একটা মাছ, মাছ দেখা যে বলে, হ্যাঁ মাছ পরিষ্কার পানি তো চিনা যায়। তো জাল দেখেন বন্ধুরা, অনেক জাল আছে কিন্তু সে জায়গা বাগর ট্রাই খেতেছে, মানে জায়গা কম, অনেক মানে ময়লা সালা তার জন্য ফালাই নেই। তো যাই বন্ধুরা, এই মাছ পেয়েছে, মাছ আছে দেখি তো। দেখেন বন্ধুরা, বড় পুঁটি মাছটা, এই যে সর পুঁটি, বেশ সুন্দর লাগতেছে দেখে। আর এই যে পুঁটি মাছ পেয়েছে, এই যে গুলশা মাছটা আর ট্যাংরা মাছটা। যাই বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, আর ভালো না লাগলেও ডিসলাইক দিয়ে দেবেন। তো সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।